নমস্কার দর্শক বন্ধু, মূল হচ্ছে জাসমিন। আপনাকে স্বাগত করছি আমার চ্যানেল কো ব্যাংকিং উইথ রাজাত কো। মূল হচ্ছে আপনার হিস্ট্রি টিচার, আমি জিএস টিচর। মু আপনার জিএস র সব সবজেক্ট পড়াইবি এথর, যেহেতু রাজাত স্যার আমি কথা হয়েছু। আপনার জিএস র সব সবজেক্টটা আমি উইদিন আ মান্থ আমি সারি দেব। ভিডিও হব, ভিডিওটা আমি করিয়া ট্রাই করবি এবং এই সব এক্সাম আগুন আমি সারি দেওয়ার চেষ্টা করবি। সো আজ আপনার এটা জাস্ট ওনলি ইন্ট্রোডাক্টরি ভিডিও, এটা পুরো ফুল সেশন নয়। যে হিস্ট্রি হচ্ছে, হিস্ট্রি ডিভাইডেড ইন্টু থ্রি পার্ট, দ্যাট আর এনসিয়েন্ট, মেডিকাল, মডেল। সো আমি এনসিয়েন্ট আউ মেডিকাল কু পড়িবা নাহি, কাহিঁকি এই দুইটার আমাকে কোশ্চিন আমার এক্সামে কোশ্চিন আসব না। তো আমি ওই আমি ফোকস করিবা মডেন হিস্ট্রি কু, মডেন কু। সো মডেন হিস্ট্রিরে কম কম অছি আমি তাহা জানিবা। তো মডেন হিস্ট্রিরে কম কম অছি 1857 যোটাকি, সরি 1857 যোটাকি সিপাহী বিদ্রোহ নামে নামিত, আমি যোটাকি আমি 9th আর 10th ক্লাসে পড়িছি আগরু। তো 1857 পরে যে আক্রমণ হয়েছি, যে ইনভেশন হয়েছি, যে ইন্ডিয়াকে আসিছেন, কি আসছেন বিজনেস পরপোজে, কি আসছেন শাসন করা, সব আমি সেই বিষয়ে জানিব। তো ফার্স্ট আমি জানিবা কো কো ইনভেশন হয়েছিল, ইনভেশন জানি সারা পরে আমি জানিবা কো কো বিদ্রোহ হয়েছিল, কো কো কম কম হয়েছিল, আগুন কি কি করে কাহাদ্বারা হয়েছিল ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্ট করা। তো মডেল হিস্ট্রি ইজ অল অবাউট দ ইন্ডিপেন্ডেন্ট, হাউ টু গেট ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ইন 1947। সো এইটা হি আমি জানিবা এই মডেল হিস্ট্রি। মডেল হিস্ট্রি এই অছি যে ইন্ডিয়া কেমিতি কিপরি কাহাদ্বারা কো কো বিদ্রোহ দ্বারা কম কম হয়েছিল সব তাহাপাই মডেল হিস্ট্রিটা বেশ অছি। সব 1857 পরে যা যা রিভোল্ট হয়েছিল, যা যা হয়েছিল তাহা উপরে বেশ অছি। তো এনসিয়েন্ট আর মেডিকাল আমি পড়িবা নাহি, কিন্তু তো আমি কম করিবা এনসিয়েন্ট আর মেডিকালটা পরে পড়িবা, কিন্তু মু সেটা ইংলিশে ভিডিও বানাই দেবি, কাহিঁকি না অলগা অদর কম্পিটিটিভ এক্সাম পাই সেটা নিহতি দরকার, কিন্তু মডেনটা আমি এইসব পাই সারি দেবা সেটি। তো আজ আপনার যদি মো পড়া স্টাইল পছন্দ আসছে, ওয়ে অফ টিচিং পছন্দ আসছে, ওয়ে অফ টকিং যদি পছন্দ আসছে, তো প্লিজ কমেন্ট সেকশনটা নিশ্চয় লিখতু। আপনি যদি মতো জিএস টিচর ভাবে মানে চাহুমান মু পড়াইবি আপনার নেক্সট সেকশন সেশন কু, দেন প্লিজ নিহতি ভাবে আপনি কমেন্ট সেকশনটা লিখতু কি আপনার কি কি প্রকার কম কম করি অছে, কো কো জিএস র কো কোটা পড়িয়া আছে, আপনার হিস্ট্রি হল, জিওগ্রাফি হল, ইকোনমি হল, বহুত গুড়া জিনিস আছে আপনার পড়াই পড়ব এবং আপনার আমি হেল্প করার অছু এটি। তো আশা করছি আপনার ভিডিওটা পছন্দ আসি, যদি পছন্দ আসছে ডোট ফর্গেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট কমেন্ট অন দ ভিডিও। থ্যাংক ইউ সো মচ। নমস্কার, স্বাগত করছি আপনার মো রাজাত, মো চ্যানেল ব্যাংকিং উইথ রাজাত। দেখুন আজ সেই টপিক অছি যাহা বি আপনার ম্যাম কহিলে সেইটা সবু ধীরে ধীরে এই এক্সাম পূর্ব আমি কভর করেদেব। জিকে পার্ট রয়েছে এবং জিকে পার্ট ভাস্ট পার্ট রয়েছে, আমি কভর করু স্পেশালি মডার্ন হিস্ট্রি করবু, সাইন্স করবু, আপনার রহব যা বি ইন্ডিয়ান পলিটিক্স যা বি রয়েছে তাকে কভর করবু, যে সব কোশ্চিন আসবে বেসিকালি সেই সব কোশ্চিন হি আপনার কভর করা পড়ব এবং তা ভালো রূপে আমি কভর করবু, দুইজন ট্রাই করছু। দেখুন মডার্ন হিস্ট্রি আপনার রয়েছে কোণ, তা মানে কোণ হিস্ট্রি আপনার দেখুন স্টার্ট হয়েছে আপনার মডার্ন হিস্ট্রি মানে কোণ, যে ব্রিটিশ হুম বা পর্তুগিজ হুম, ফ্রেঞ্চ হুম, ডচ হুম, যে হুম সে প্রথম লক্ষ্য থাকে কোণ না, এটি আসবে কিছু এগ্রিমেন্ট বনাইলে, কিছু নূ রুলস বনাইলে, শাসন কলে, পুঁ যুদ্ধ কলে, যুদ্ধ হওয়ার পরে পুঁ আউ গোটে কি আসলে, পুঁ সি শাসন কলে, যুদ্ধ কলে, এমনি বারম্বার ইন্ডিয়া শোষণ করে চালে। এমনি সে মুখ্য উদ্দেশ্য লা এটি আসবে বাণিজ্য করা এবং যা কি ভাল রূপে জানি এটি বাণিজ্য বহু ভাল জায়গা অ্লেস অনভারনমেন্ট অছি, তো এটি সব লেবর পাওয়ার ম্যান পাওয়ার সব কিছু আপনার অছি। তো আমার লক্ষ্য লা সাংর কম না প্রথমে আসবা কিছু ট্রেটি বনাইবা, এগ্রিমেন্ট বনাইবা, নূতন রুলস আরম্ভ করা এবং যুদ্ধ করা, তাপরে কিছু কিছু রাজ্যকে নিজ অক্তিয়ারে করা, বুঝলা? তো যা কিন্তু আপনার মোগল সম্রাট তাঁক পতন হেলা পরে 1707 মশিয়া সেইটু আরম্ভ হয়েছে মডর্ন ইন্ডিয়া।
ପାଖାପାଖି 1800 ଆପଣଙ୍କର 57 ଯେଉଁ ହେଲା ସିପାହୀ ବିଦ୍ରୋହ, ତାପରେ ପାଖାପାଖି 1947 ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାହା ବି ରହୁଛି ଟୋଟାଲ ମୁଁ ସବୁ କଭର କରିବି। ଫାର୍ଷ୍ଟ ଦେଖନ୍ତୁ ସୋସିଆଲ ଆଣ୍ଡ ଇକୋନୋମିକ ଡେଭଲପମେଣ୍ଟ ଅଫ 18th century, social and economic development of 18th century। तो देखो प्रथम आम देश में बहुत किसी जहाँकि आप कहतु ओमेन हूँ बा सोशल बहुत देखु फास्ट कह ओमेन कह डिरोगेटरी स्टेटस ऑफ ओमेन सती प्रथा हो बाल विवाह हो गोटे स्त्री स्वामी मरीगला पर स्त्री डाइंगी निरे धास देवा यह सब बहुत जिनस लिटरेसी रेट बहुत कम थिला एति जगु स्त्री मान को नारी मान को बहुत किसी असुविधा सम्मुखीन होबो पड़ता एवं आप देखु जदि गोटे फैमिली रो किसी इनकम स्टेटस ना सोर्स ऑफ इनकम ना से कौन करना पिला बाध्य काम लगाऊला बेले से पिला किसी तार बिक्री करूला एमती बहुत गुड़ी अच्छी सोशियाल फैक्ट अच्छे आपंकर जहाँकि समाज पर बहुत किसी कुप्रभाव पकाऊला से सब फायदा उठे से आम किसी नुआ आईन गठन कले से आईन उपर किसी गोटे ट्रिटी बनइले बनवा पर आम से आमको शासन कले अधीन रखिले ये सब क्षेत्र में फास्ट फास्ट मुझे कह आप क्वेश्चन आसो जे जो मॉडर्न इंडिया उपर आ प्रथम इंडिया को कौ मैंने आसते लास्ट कौ मैंने आसते यहाँ क्वेश्चन आसे प्रथम आसते जानते पर्तुगीज आसते आपम आसते पर्तुगीज आप आसते जो मैंने शासन कर समस्त जानते 1498 भास्कर गामा जो आसते नाविक जहाँकि से प्रथम आसते एटिक शासन एटिक वाणिज्य करने कि देख जेकोसी जिनस हूँ इंडिया को प्रवेश करते इंडिया आप ब्रिटिश हूँ पर्तुगीज हूँ जो मैंने हूँ से आसवर मुख्य उद्देश्य थी वाणिज्य करवा धन सम्पत्ति ने कि किसी राजा महाराजा आमको हेल्प करते जमी आप पर्तुगीज आप आसते भास्कर गामा 1498 आसते कालिकटारे पहुँचे कालिकटे सी प्रथम पहुँचले पहुँचलामर इंडिया जो राजा थे जामरीन राजा थे सी हेल्प करते हेल्प करापर सी प्रथम फास्ट फास्ट पर्सन पर्तुगीज मैंने आसते प्रथम कालिकटे पहुँचले पहुँचला जामरीन राजा हेल्प करते रईट ना तुम आस एटी वाणिज्य कर कलापर से कौन कले सुरट प्रथम सुरट से स्थापन कले देखे वाणिज्य कले बेंगल कले आस डच आसे 1602 आप आसे डच मन कहु धर्म 1602 आस डच आसे डच आसे 1602 से मैंने ईस्ट इंडिया कंपनी स्टार्टिंग कले 1602 कले कि 1605 से मैंने प्रथम स्टार्टिंग कले इंडिया रे जैकि मसिल पाटम आप कले 1605 से सूरत एन पाखापाखि तक मतलब फैक्ट्री सब स्टार्ट कले कि मसिल पाटम 1605 फास्ट ईस्ट इंडिया कंपनी को माने कले दस माने कले एवं देख ये सब जिन क्या प्रथम आसे पर्तुगीज डच ब्रिटिश आपने किए डानिश आसे फ्रेंच लास्ट हूँ फ्रेंच आसते लास्ट 1464 आसते बुझे तो देखते एम आसला जाऊँगी ना इन भेजे युद्ध होता है पर्तुगीज आसे डच आसे डच मैं युद्ध हरइले ब्रिटिश हरइले तो युद्ध हूँ बीईडीईआर ये युद्ध युद्ध होगा ब्रिटिश हरइले से गले भारी पुणी आसला किए ना ब्रिटिश ईस्ट इंडिया कंपनी आसला ब्रिटिश ईस्ट इंडिया कंपनी 1600 स्टार्टिंग होता किंतु से आसाक लगी 1608 आसते क्वेश्चन आसो ब्रिटिश ईस्ट इंडिया कंपनी के 1600 स्टार्ट होता 1600 स्टार्ट होता किंतु सी आसी आज पहुँचले सूरत आप स्टार्टिंग कले प्रथम
ଯାହାକି 1608 ରେ ଷ୍ଟାର୍ଟ କଲେ। କଲା ପରେ ତାଙ୍କର ମୁମ୍ବାଇ ବା ବମ୍ବେ ମୁମ୍ବାଇ କୋଲକାତା ଯାହା ବି ଅଛି ସେ ତିନିଟା ଜାଗାରେ ଆପଣଙ୍କର କୋଉଠି କଲେ ନା ଟ୍ରେନିଂ ସେଣ୍ଟର କଲେ କାଲକାଟା ବମ୍ବେ ଆଉ ମାଡ୍ରାସ। ଏଇ ତିନିଟା ଜାଗାରେ ମନେ ରଖ କାଲକାଟା ବମ୍ବେ ମାଡ୍ରାସ ଅପସନ ଆସିବ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ ବ୍ରିଟିଶ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ କୋଉଠି ଟ୍ରେନିଂ ସେଣ୍ଟର ବନେଇଥିଲେ ତିନିଟା ସିଟି ମୁମ୍ବାଇ ମାଡ୍ରାସ ବମ୍ବେ ମାଡ୍ରାସ ଆଉ କୋଲକାତା ବୁଝିଲ। ତାପରେ ଏମାନଙ୍କ ପରେ ମଧ୍ୟ ତାଙ୍କ ପାଇଁ ଡାନିସ୍ ବୋଲି ଗୋଟେ ଅଛି ସେମାନେ ଆସିଲେ। ସେମାନଙ୍କ ପରେ ଆସିଲେ କିଏ ନା ଫ୍ରେଞ୍ଚ ଆସିଲେ ସର୍ବଶ୍ରେଷ୍ଠରେ ବା ଶେଷରେ ଆସିଲେ ଫ୍ରେଞ୍ଚ ଯାହାକି 1664 ରେ ସେମାନେ ଆସିଲେ ଏବଂ ସେମାନେ ଆସିଲା ପରେ ମଧ୍ୟ ସେମାନେ କାର୍ନାଟିକ ୱାର୍ରେ ସେମାନେ ହାରିଗଲେ ଏବଂ ସେମାନେ ମଧ୍ୟ ଗଲେ ବୁଝିଲା। ଏମିତି ପାଖାପାଖି 200 ବର୍ଷ ପାଖାପାଖି ଆମକୁ ଶାସନ କଲେ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ ଶାସନ କଲା। ଏବଂ ଇଏ ଥିଲା ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀର କେମିତି ଆସିଥିଲେ କେଉଁମାନେ ଆସିଥିଲେ ଆଗ ଏବଂ ସେମାନେ କେଉଁମାନେ କୋଶ୍ଚିନ୍ ଆସେ ବେଶୀ ବ୍ରିଟିଶ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ ତାର ପ୍ରଥମ ଫ୍ୟାକ୍ଟ୍ରି ସେ କେଉଁ ଷ୍ଟାର୍ଟ କରିଥିଲା 1600 ଆପଣଙ୍କର 1600 ଷ୍ଟାର୍ଟ କଲା କିନ୍ତୁ ଇଣ୍ଡିଆକୁ ଆସିଲା 1608 କଲା ସୁରଟରେ କଲା ଏବଂ ତାର ଯେଉଁ ବ୍ରାଞ୍ଚ ଟ୍ରେଡିଂ ସେଣ୍ଟର କଲା ମାଡ୍ରାସ ବମ୍ବେ ଆଉ କୋଲକାତା ବୁଝିଲା। ଦେନ୍ ଯିବା ତାପରେ ଆପଣଙ୍କର ବ୍ରିଟିଶ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ ଯାହାକି ଯିଏ ମୁଖ୍ୟତଃ ଇଣ୍ଡିଆ ଶାସନ କଲା 200 ବର୍ଷ କଲା ତାର ଫିଚର୍ସ କ'ଣ ଏବଂ ତାର କିଏ ଥିଲେ ତାର ମେନ୍ ହେଡ଼ କିଏ ଥିଲେ ଏବଂ ସେମାନେ କେଉଁ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଶାସନ କରୁଥିଲେ ବୁଝିଲୁ। ବ୍ରିଟିଶ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ ସେତେବେଳେ ତାଙ୍କର ଥିଲେ କୁଇନ୍ ଏଲିଜାବେଥ ୱାନ୍ ଥିଲେ ତାଙ୍କର ଯିଏକି ମୁଖ୍ୟ ଥିଲେ ତାଙ୍କ ଦ୍ୱାରା ସେମାନେ ସବୁ କାମ କରୁଥିଲେ। ତାଙ୍କର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା କ'ଣ ଦେଖା ନା ଚିପ୍ ଜିନିଷ ଆଣିବା ତାକୁ ଡିଅର୍ରେ ସେଲ୍ କରିବା ବହୁତ ଶସ୍ତା ଜିନିଷ ଆଣିକିରି ତାକୁ ବହୁତ ମହଙ୍ଗାରେ ବିକ୍ରି କରିବା ଏବଂ ବହୁତ ଲାଭବାନ ହେବା ତାଙ୍କର ମେନ୍ ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା ଏଇଟା। ଏବଂ ସେମାନେ ଚାହୁଁଥିଲେ ଧୀରେ ଧୀରେ ସବୁ ରାଜାମାନେ ନିଜ ହାତରେ ରଖିବା ରଖିକିରି କିଛି ରାଇଟ୍ସ ସେମାନେ ନିଜ ହାତକୁ ନେଉଥିଲେ ଗୋଟେ ରାଜାକୁ ପାଖରେ ରଖିଲେ ତାଙ୍କୁ କିଛି ଇନଭେଷ୍ଟ କଲେ ତାଙ୍କୁ ଯେଉଁ ରାଇଟ୍ସ ଅଛି ସେ ରାଇଟ୍ସ ସବୁ ନିଜ ହାତକୁ ନେଇ ସେମାନେ ଶାସନ କଲେ। ଆସ୍ତେ ଆସ୍ତେ ସେମାନେ ସବୁ କ୍ୟାପଚର୍ ଚାହିଁଲେ ଯେ ଏଇ ମୁମ୍ବାଇ କ୍ୟାପଚର୍ କରିବେ ସୁରଟ କ୍ୟାପଚର୍ କରିବା ଓଡ଼ିଶା କ୍ୟାପଚର୍ ସବୁ କ୍ୟାପଚର୍ କରିକି ତାଙ୍କ ହୋଇଥିଲେ ସବୁ କ୍ୟାପଚର୍ କରିବେ ନିଜ ଅଧୀନକୁ ଆଣିକି ଶାସନ କରିବେ। ତ ତାଙ୍କର ମେନ୍ ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା ଯାହାକି ଫ୍ୟାକ୍ଟ୍ରି ବସେଇବା ଫ୍ୟାକ୍ଟ୍ରି ବସେଇକି ନୂଆ ଆଇନ ପାଳନ କରିବା ଏବଂ ସେ ଆଇନ ଦ୍ୱାରା ହିଁ ଶାସନ କରିବା। ଦେଖନ୍ତୁ ତାପରେ ଯିବା ଆପଣଙ୍କର ରହିଛି ବ୍ରିଟିଶ କନ୍କ୍ୱେଷ୍ଟ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ। ଏଥିରୁ ବହୁତ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସିବ ଆପଣ କହିଛି ମଡର୍ନ ଇଣ୍ଡିଆ ଇମିଡ଼ିଏଟ୍ ଚାପ୍ଟର ଆପଣଙ୍କୁ ସବୁ କ୍ୱେଶ୍ଚିନ୍ ସେଇଥିରୁ ବେଶି କରୁଛି ଠିକ୍ ଅଛି। ତ ଏଠି ବ୍ରିଟିଶ କନ୍କ୍ୱେଷ୍ଟ ଇଣ୍ଡିଆ ରହିବ କର୍ଣ୍ଣାଟକ ୱାର୍ ରହିବ ବା କର୍ଣ୍ଣାଟକ ୱାର୍ ରହିବ ଦେନ୍ ଆପଣ ରହିବ ବେଙ୍ଗଲ ବ୍ରିଟିଶ କନ୍କ୍ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲ ଏମିତି ବହୁତ କିଛି ରହିବ। ତାପରେ ଯିଏ ଆପଣଙ୍କ ସେକେଣ୍ଡ ଆଙ୍ଗ୍ଲୋ ମରାଠା ୱାର୍ ଏମିତି ସବୁ ଆସିବ। ଦେଖ କର୍ଣ୍ଣାଟକ ୱାର୍ ପ୍ରଥମ ଯେଉଁ ୱାର୍ ହୋଇଥିଲା ତିନିଟା ଯୁଦ୍ଧ ହୋଇଥିଲା ଯୁଦ୍ଧ ହେଲା ବ୍ରିଟିଶ ଏବଂ ଫ୍ରେଞ୍ଚ ମାନଙ୍କ ଉପରେ ବା ଫ୍ରେଞ୍ଚ ମଧ୍ୟ ହୋଇଥିଲା। ଦେଖନ୍ତୁ ଫ୍ରେଞ୍ଚ ଆଉ ଡଚ୍ ମାନେ ବା ଯେକୌଣସି ହେଉ ସେମାନେ ସବୁବେଳେ ଚାହୁଁଥିଲେ ଯେ ସେମାନଙ୍କ ବଡ଼ ଶତ୍ରୁ ହେଉଛି ବ୍ରିଟିଶ ଏବଂ ସେ ସବୁବେଳେ ହିଁ ହାରୁଥିଲେ କେବେ ଜିତିନଥିଲେ ଏବଂ ସେ ସବୁବେଳେ ହିଁ ହାରୁଥିଲେ। ବ୍ରିଟିଶ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ ଆସିଥିଲା ତାପରେ ବ୍ରିଟିଶମାନେ ହିଁ ଶାସନ କଲେ। ଶାସନ କଲା ପରେ ସେମାନଙ୍କ ଚ୍ୟାଲେଞ୍ଜ ଥିଲା ଯେ ସବୁବେଳେ କେମିତି ଅନ୍ୟ ଯେଉଁ ଫ୍ରେଞ୍ଚ ହେଉ ବା ଡଚ୍ ହେଉ ଯେଉଁମାନେ ହୁଅନ୍ତୁ ବା ମରାଠାମାନେ ହୁଅନ୍ତୁ ସେମାନେ ମେନ୍ ଶତ୍ରୁ ହୋଇଥିଲେ ମରାଠାମାନେ ଏବଂ ସେମାନେ ବେଶୀ ହଇରାଣ କରୁଥିଲେ ବ୍ରିଟିଶମାନଙ୍କୁ। ତ ବ୍ରିଟିଶ ଆଉ ଫ୍ରେଞ୍ଚ ମାନଙ୍କ ମଧ୍ୟରେ ତିନୋଟି ଯୁଦ୍ଧ ହୋଇଥିଲା କର୍ଣ୍ଣାଟକ ୱାର୍ ହୋଇଥିଲା। ଫାର୍ଷ୍ଟ ୱାର୍ ହୋଇଥିଲା 1745-1748 ମଧ୍ୟରେ ମନେକ ମଧ୍ୟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସିବ ଫାର୍ଷ୍ଟ କର୍ଣ୍ଣାଟକ ୱାର୍ କେବେ ହୋଇଥିଲା 1745-1748 ମଧ୍ୟରେ ହୋଇଥିଲା ଏବଂ ହେଲା ପରେ ବ୍ରିଟିଶ ମାନେ ହିଁ ଆପଣଙ୍କୁ ବା ଯେଉଁମାନେ ଫ୍ରେଞ୍ଚ ମାନେ ହାରିଥିଲେ ଏବଂ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମାଡ୍ରାସ ବ୍ରିଟିଶଙ୍କ ଅକ୍ତିଆରରେ ଚାଲିଗଲା ମାଡ୍ରାସ ରିଷ୍ଟୋର୍ ବାଇ ବ୍ରିଟିଶ ବୁଝିଲା। ଏ ଯେଉଁ ଫାର୍ଷ୍ଟ କର୍ଣ୍ଣାଟକ ୱାର୍ ସେକେଣ୍ଡ କ'ଣ ହେଲା 1749 ହେଲା 1754 ମଧ୍ୟରେ ହେଇଥିଲା ସେକେଣ୍ଡ କର୍ଣ୍ଣାଟକ ୱାର୍ ହୋଇଥିଲା ଏବଂ ଏଥିରେ କ'ଣ ହେଲା ନା ଅର୍କୋଟ ଅର୍କୋଟ କ୍ୟାପଚର୍ ବାଇ ବ୍ରିଟିଶ ଏଠି ମଧ୍ୟ ସେଇ ଫ୍ରେଞ୍ଚ ଡିଫିଟ୍ ହୋଇଥିଲେ ବୁଝିଲା। ଦେନ୍ ଥାର୍ଡ ହେଇଥିଲା କ'ଣ ନା 1758 ହୋଇଥିଲା 1758-1763 ହୋଇଥିଲା ଏବଂ ଏ ଯୁଦ୍ଧ ନା କହନ୍ତି ସବୁବେଳେ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସେ ବ୍ୟାଟେଲ୍ ଅଫ୍ ୱାଡୱାନ୍ସ। ତ ଏଇଥିରେ ହେଉଛି ୱାଡୱାନ୍ସ ବା ଯେଉଁ ହୋଇଥିଲା ଯୁଦ୍ଧ
ব্যাটল অফ ওয়াদা সেটা হচ্ছে থার্ড কার্নাটিক ওয়ার 1758 1763 হয়েছিল এবং এই যুদ্ধ ফলতে সাউথ ব্রিটিশ কন্ট্রোল কু চলিগাল এমতি দেখো আগে মেন মোটিভ কম যুদ্ধ হব কিছু এরিয়া এমনি অক্তিয়ার করবে এবং তাকে নিজ ইয়ে মিশিবে এমনি পাখাপাখি বহু কিছু চালিয়ে যাচ্ছি তারপর আপনার কবি কনকোয়েস্ট অফ বেঙ্গল বেঙ্গল মানে কমিটি ব্রিটিশ কি বেঙ্গল কমিটি ব্রিটিশ মানে তাকে নিজ অক্তিয়ার কু নিয়েছিল এটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চিন আছে চল দেখিবা দেখুন তারপর যা আপনার রয়েছে কনকোয়েস্ট অফ বেঙ্গল বেঙ্গল মানুষ কমিটি ব্রিটিশ মানে নিজ অক্তিয়ার নিয়েছিল এবং সে বেঙ্গল কনকোয়েস্ট বা অক্তিয়ার বেলা কোন কোন যুদ্ধ হয়েছিল এবং কেউ মানে হারিছিল এবং কেউ মানে জিতিছিল এবং কোন সব ট্রিটি স্বাক্ষর হয়েছিল বুঝলে 1756 রবার্ট ক্লাইভ বা আডমিরাল ওয়াস্টন এটা মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন কিন্তু এমানে যে বেঙ্গল কনকোয়েস্ট হবার মুখ্য ভূমিকা ছিল কিন্তু কোশ্চিন আসব বেঙ্গল কনকোয়েস্ট বেলা কেউ মানে ছিল মুখ্য ভূমিকা 1756 রবার্ট ক্লাইভ আর আডমিরাল ওয়াস্টন ছিল মুখ্য ভূমিকা বট ব্যাটল অফ পালসে আর বক্সার যুদ্ধ ব্যাটল অফ পালসে আর বক্সার লে টু বেঙ্গল ইন্ডিয়া যে বেঙ্গল অছি তা মিশিছিল কেমিতি না দুইটা যুদ্ধ হয়েছিল ব্যাটল অফ পালসে আর বক্সার এই দুই যুদ্ধে বেঙ্গল টোটাল হয়েছিল অক্তিয়ার হয়েছিল ব্রিটিশ মানে দেখুন ব্যাটল অফ পালসে টোটাল ব্রিটিশ আর সিরাজ উদ্দৌলা এই দুইয়ের মধ্যে হয়েছিল এই দুইয়ের মধ্যে হওয়ার পরে সিরাজ উদ্দৌলা হি হারি দিলে কাই হারি দিলে না তাকে যে মেন ছিল মেন বা মুখ্য ছিল যে মীর জাফর মীর জাফর কোনসি কেবে যুদ্ধ করিনথিলে সে ফার্স্ট টাইম যাইতো যুদ্ধ করিবা দক্ষ নথিবারু মীর জাফর যে আর্মি নেইছিলে তা টোটাল ডিফিট হয়েছিল এবং ব্রিটিশ মানে ওন করেছিল ব্যাটল অফ প্লাসে বুঝিল এবং সিরাজ উদ্দৌলা হারিছিলে দেন সেকেন্ড হয়েছিল কোণ না 1764 বক্সার যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধের তিনোটি রাজ্য মিশিছিল এবং তার রাজা হচ্ছিল মীর কাসিম সিরাজ উদ্দৌলা এবং শাহ আলম মীর কাসিম সিরাজ উদ্দৌলা এবং শাহ আলম এই তিনটা মিশি বা তিনটা আলায়ান্স মিশিকি যুদ্ধ করছিল বক্সার যুদ্ধ কাহ সহ না ব্রিটিশ মান সহিত এবং এ যুদ্ধের মধ্যে ব্রিটিশ মানে তিনজন দেশক হরাই বা তিনটা রাজ্যক হরাই এবং তিনটা রাজ্য মধ্যে হারিলে এগুলো ব্যাটল অফ কাসে আর বক্সার কোশ্চিন আসে বক্সার যুদ্ধ কেন হয়েছিল এবং কেউ মানে জিতলে কেউ মানে হারিলে বক্সার যুদ্ধ হয়েছিল 1764 এবং থ্রি আলায়ান্স কে কে শাহ আলম সিরাজ উদ্দৌলা আর মীর কাসিম এই তিনটা মিশিকি কাহ যুদ্ধ করলে না যুদ্ধ করলে ব্রিটিশ সহিত এবং এই যুদ্ধের মধ্যে সে হারিলে তিনজন যাক হারিলে এবং এই দুইটা যুদ্ধের ফলে পাশে আর বক্সার বহু ধন সম্পত্তি দেখি ড্রেন অফ ওয়েলথ বহু ধন সম্পত্তি কাহা অক্তিয়ার গলা না ব্রিটিশ অক্তিয়ার কু গলা ভারি বুঝিল ফার্স্ট মু কইলি আপনাদের ব্রিটিশ কনকোয়েস্ট ইন্ডিয়া তিনটা ওয়ার হয়েছিল কর্ণাটিক ওয়ার তারপরে কইলি বেঙ্গল বা ব্রিটিশ কনকোয়েস্ট বেঙ্গল এটি হচ্ছে দুইটা ওয়ার হয়েছিল প্লাসে আর বক্সার এই দুইটার মধ্যে ব্রিটিশ মানে জিতিলে দেন যা ব্রিটিশ রুলস ইন ইন্ডিয়া যা বি রয়েছে পাখাপি সব সারিদেবি সারিদি টোটাল যাবে 1857 আপনার সিপাহি বিদ্রোহ সেই দিন আপনার বেশি কোশ্চিন আসব দেন আপনার চালিয়ে আপনার ন্যাশনাল মুভমেন্ট বুঝলে দেন নেক্সট ক্লাস আপনার করবি ধন্যবাদ।